হ্যালো এন্ড ওয়েলকাম এভরিওয়ান, আই এম সঙ্গীতা অ্যান্ড ইউ আর ওয়াচিং ইংলিশ উইথ সঙ্গীতা ম্যাম চ্যানেল। সো সবাইকে ওয়েলকাম ইন আওয়ার চ্যানেল। আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ রয়েছো। তো এখন আমরা যে টপিকটা, অর্থাৎ এখন আমরা কিন্তু এক্সারসাইজ মেন কে টার্গেট রেখে ভোকাবুলারি পার্ট থেকে ক্লাস করছি। তো গতকালকে আমি তোমাদেরকে ফিল ইন দ্য ব্লাঙ্কস, অর্থাৎ শূন্যস্থান পূরণের উপর থেকে ক্লাস করিয়েছিলাম টেন্স বেসড টেন্স থেকে। তো আজকেও কিন্তু আমাদের সেম টপিক, আমরা টেন্স বেসড ফিল ইন দ্য ব্লাঙ্কস শূন্যস্থান পূরণের ক্লাস করব। তো অবশ্যই যদি আজকে ফার্স্ট টাইম ক্লাস করে থাকো আর চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে না থাকো তো সাবস্ক্রাইব করে নাও, এবং পাশে থাকা বেল আইকনকে ক্লিক করে অল নোটিফিকেশন অন করতে ভুলবে না, যাতে তোমাদের কোনো নোটিফিকেশন ইস্যু না হয়। অ্যান্ড যারা এখনো আমাদের ফেসবুক এবং টেলিগ্রাম গ্রুপে যুক্ত হওনি, ইজি স্টাডি সহজ পাঠিকে সার্চ করবে এবং যুক্ত হয়ে যাবে আমাদের গ্রুপে নিজেকে আপডেট রাখার জন্য। আর মাস্ট টেলিগ্রাম গ্রুপে যুক্ত হবে, কারণ সেখানে সমস্ত রকম ক্লাসের লিঙ্ক এবং পিডিএফ কিন্তু আমরা প্রোভাইড করে থাকি। ওকে, তো চলো নেক্সট দেখে নেবো। তো টোটাল 20 কোশ্চেন রয়েছে, আউট অফ 20 কত স্কোর করতে পারছো অবশ্যই কাউন্ট করবে এবং ক্লাসের শেষে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। সো সবাইকে গুড মর্নিং অ্যান্ড সুপ্রভাত জানিয়ে শুরু করব আজকের ক্লাস। সো লেট স্টার্ট। ওকে চলো শুরু করা যাক। কোশ্চেন নাম্বার 1 তোমাদের স্ক্রিনে কি বলেছে, সুনিতা টোল্ড মি দ্যাট শি ড্যাশ গো টু চেন্নাই নেক্সট মান্থ। অপশন এ উড, বি শ্যাল, সি উইল, অ্যান্ড ডি শুড। তো প্রত্যেকটা কোশ্চেনের জন্য তোমরা 10 সেকেন্ড করে সময় পাবে, তার মধ্যেই তোমাদেরকে অ্যান্সার করতে হবে। তো রেডি সবাই কোশ্চেন নাম্বার 1-এর জন্য, কি হবে আমাদের সঠিক উত্তর? সো ইউর টাইম স্টার্টস নাও ফর কোশ্চেন নাম্বার 1, চলো অ্যান্সার করো। তো প্রত্যেকটা কোশ্চেনে কিন্তু আমাদের টেন্স বেসড, অর্থাৎ আজকে আমরা টেন্স বেসড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর ক্লাস করছি। তো আগের দিনও করেছিলাম, তো আগের ক্লাসগুলো করার জন্য অবশ্যই আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সে যাবে, সেখানে কিন্তু তোমাদের প্লে লিস্টের লিঙ্ক দেওয়া থাকবে। ওকে, তো এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ। দেখো অপশন এ কিন্তু আমাদের সঠিক উত্তর, সুনিতা টোল্ড মি দ্যাট। তো টোল্ড মি দ্যাট, তো এটা কিন্তু আমাদের অ্যাকচুয়ালি ন্যারেশনের গঠন। তো ন্যারেশন যারা করানো ডিটেলস ক্লাস করে নেবে, তো সাবজেক্টের পর টোল্ড, তারপর অবজেক্ট, তারপর একটা দ্যাট, তো এটা হলো আমাদের ইনডিরেক্ট। ডিরেক্ট থেকে ইনডিরেক্ট যেটা, সেটাই আমাদের এই, অর্থাৎ এটা আমাদের কোন ধরনের স্পিচ, এটা হলো আমাদের ইনডিরেক্ট স্পিচ, তাই না, বা ইনডিরেক্ট ন্যারেশন। তো সেই ক্ষেত্রে আমরা কি করি, দ্যাটের পর যে সাবজেক্টটা থাকে, তারপর এখানে আমাদের রিপোর্টিং ভার্ব যেটা, সেটা যদি পাস্টে থাকে, এখানেও আমরা কিন্তু পাস্টের ব্যবহার করি। তো শ্যাল অথবা উইল তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে না। এবার পড়ে রইল অপশান এ আর ডি, শুড অথবা উড। তো সিয়ের পর সাধারণত আমরা উইলের ব্যবহার করি, তো উইলের পাস্ট যেটা সেটাকেই ব্যবহার করো, যেটা হলো উড। অপশান এ আমাদের সঠিক উত্তর, শুড নয়। ওকে, আয়ের পর অলওয়েজ আমরা শ্যাল ব্যবহার করি, বাট কিছু কিছু ক্ষেত্রে আয়ের পর কিন্তু আমরা উইলেরও ব্যবহার করি, কোনো কিছু জোর দিয়ে বোঝাতে। ধরো আমি তোমাদেরকে বললাম আই উইল ডু ইট, আমি এটা করবই, আমি এটা করবই। অনেক ক্ষেত্রে আমরা দেখি এরকম লেখা আছে আই শ্যাল ডু ইট, অর্থাৎ আমি এটা করব। তো তত ততটা জোর দিয়ে বোঝাচ্ছে না এটা। ওকে, বোঝাতে পারলাম ডিফারেন্সটা? দেখো আই শ্যাল ডু ইট, আমি এটা করব, আর আই শ্যাল ডু ইট মানে আমি এটা করবই। তো এই এই রকম ক্ষেত্রে আর আই এর পর যেটা, সেখানে আমরা কিন্তু শ্যালের পরিবর্তে উইলের ব্যবহার করে থাকি। ওকে, তো এক্ষেত্রে কিন্তু সেরকম কিছু নয়, এক্ষেত্রে আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশান এ, উড, কারণ সি এর পর আমরা উইলের ব্যবহার করি। ওকে চলো নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 2 কি বলেছে, নবীন টোল্ড রবিন দ্যাট শি সরি হি ড্যাশ ইংলিশ ফ্লুয়েন্টলি অ্যান্ড ওয়াজ ভেরি হ্যাপি। অপশান এ ক্যান ইউ স্পিক, কুড স্পিক, কুড হ্যাভ স্পোকেন, অ্যান্ড ডি উড স্পিক। কি হবে আমাদের সঠিক উত্তর কোশ্চেন নাম্বার 2 এর জন্য? রেডি সবাই, সো ইউর টাইম স্টার্টস নাও ফর কোশ্চেন নাম্বার 2। তো গতকালকে আমি তোমাদের একটা কোশ্চেন ভুল করিয়েছি, তো তাড়াহুড়োর কারণে, বা হ্যাঁ দেখো সবসময় তো আমাদের মেন্টালিটি ঠিকঠাক থাকে না, তো মিস্টেক হয়ে যেতেই পারে। ওকে, তো সেটা আগে বলে নিই, তারপর কোশ্চেন 2 এর অ্যান্সার কী হবে সেটা আমি তোমাদেরকে বলছি। ওকে, তো আগের দিন একটা কোশ্চেন ছিল, কোশ্চেন নাম্বার 21 ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের। যারা আগের দিন ক্লাসটা করেছো একবার রিপিট একটু দেখে নেবে। সেখানে কোশ্চেনটা এরকম ছিল, মেকিং পাইজ অ্যান্ড কেকস ড্যাশ মিসেস মিসেস কিছু একটা ছিল, তো আমি এখানে শর্মাই লিখলাম, তো অ্যাকচুয়ালি টাইটেলটা আমার মনে নেই, মিসেস শর্মার স্পেশিয়ালিটি, ওকে এরকম কিছু একটা ছিল। তো এখানে অপশান ছিল, একটা ছিল হ্যাভ, একটা ছিল ইজ,
একটা ছিল হ্যাজ আর একটা ছিল আর বি, এরকম কিছু একটা টাইপ। তো সেখানে আমি তোমাদেরকে অ্যান্সার করেছিলাম অপশন এ, কারণ আমি তখন তোমাদেরকে এটাই বলেছিলাম যে দুটো সাবজেক্ট যদি অ্যান্ড দিয়ে যুক্ত হয় তাহলে আমরা যে ভার্বটা ব্যবহার করি সেটা হলো প্লুরাল। বাট আমি কিন্তু এটা খেয়াল করিনি যে এটার আগে একটা জিরান্ড ছিল, অর্থাৎ ভার্বের সঙ্গে আইএনজি ছিল। বোঝাতে পারলাম? ভার্বের সঙ্গে আইএনজি দুরকম ভাবে বসতে পারে, একটা হলো পার্টিসিপিল আর একটা হলো জিরান্ড। বাট যখন এখানে বসেছে এটা কিন্তু কিসের মতো কাজ করেছে? এটা কিন্তু জিরান্ডের মতো কাজ করেছে। আর যদি কোনো সেন্টেন্সের শুরুতে জিরান্ড থাকে তাহলে আমরা কিন্তু কোনো প্লুরাল ভার্বকে বসাই না, সেখানে কিন্তু অলওয়েজ আমরা সিঙ্গুলার ভার্বকে বসিয়ে থাকি। মনে থাকবে এই রুলটা কিন্তু আগেও তোমাদেরকে আমি পড়িয়েছি, বাট আমাকে একজনই কমেন্ট বক্সে কমেন্ট করে জানালো যে ম্যাম 21-এর যে কোশ্চেনটা সেটা মেবি ভুল অ্যান্সার করা হয়েছে। এক্স্যাক্টলি, একদমই সঠিক। এখানে যদি কোনো সেন্টেন্সের শুরুতে জিরান্ড থাকে, অর্থাৎ ভার্বের সঙ্গে আইএনজি থাকে, সেক্ষেত্রে তোমাকে যে ভার্বটা বসাতে হবে সেটা কিন্তু সিঙ্গুলার। এবার মনে হতে পারে যে হ্যাজ হবে কি ইজ হবে, কারণ হ্যাবটা তো আমাদের প্লুরাল, অর্থাৎ আমি ভুল বলেছিলাম। তো এখানে তৈরি করা পায়েস এবং কেক তৈরি করা হয় মিসেস শর্মাস স্পেশালিটি। তো গতকালকে আমি কিন্তু মিনিং যেটা সেটাকেও ভুলভালভাবে তোমাদের কাছে এক্সপ্লেন করেছিলাম, তার জন্য আমি রিয়েলি সরি। তো এক্ষেত্রে কিন্তু আমাদের অ্যান্সার হয়ে যাবে ইজ। মনে থাকবে সবার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, এরকম কোশ্চেন আমাদের এক্সামে কিন্তু দিয়ে দিতে পারে। জাস্ট একটা এক্সাম্পল আমি তোমাদেরকে দেব। ধরো আমি তোমাদেরকে এরকম বললাম, কাটিং ট্রিজ, ভালো করে বুঝবে, কাটিং ট্রিজ ড্যাশ অ্যান অফেন্স, অর্থাৎ গাছ কাটা যেটা সেটা হলো একটা অফেন্স। ওকে, তো এক্ষেত্রে অপরাধ যেটাকে আমরা বলছি। তো এখানে দেখো, অনেকের মনে হতে পারে আমাদের সাবজেক্ট হলো ট্রিজ, বাট এটা কিন্তু ভুল। ট্রিজটা আমাদের সাবজেক্ট নয়, অ্যাকচুয়ালি আমাদের সাবজেক্ট যেটা সেটা হলো কাটিং, এটাকেই আমরা সাবজেক্ট হিসেবে ধরি, অর্থাৎ এই জিরানটাকে। আর যখনই কোনো সেন্টেন্সের শুরুতে জিরান থাকে, অর্থাৎ ভার্বের সঙ্গে আইএনজি, সেখানে আমরা জাস্ট সিঙ্গুলার ভার্বকে বসাই, অর্থাৎ কাটিং ট্রি, গাছ কাটা হয় একটা অপরাধ। বোঝাতে পারলাম? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন ছিল। তো দেখো, আমি তোমাদেরকে শিখিয়েছি যে টু এর ইজ হিউম্যান, অর্থাৎ মানুষ মাত্রেই ভুল হয়, বাট কি বলি, টু ফরগিভ ইজ ডিভাইন, টু ফরগিভ ইজ ডিভাইন। আই হোপ কি তোমরা সবাই আমাকে ফরগিভ করে দিয়েছো। ওকে, তো একটু কমেন্ট বক্সে জানিয়ে দিও, আই হোপ কি তোমরা আমাকে ফরগিভ করে দেবে। ওকে, তো এটা কিন্তু মনে রাখতে হবে, টু এর ইজ হিউম্যান, অর্থাৎ টু এর ইজ হিউম্যান, টু ফরগিভ ইজ ডিভাইন, অর্থাৎ ফরগিভ যেটা সেটা হলো স্বর্গীয় বা ঐশ্বরিক। তো ভুল বলেছিলাম, দেখো কিছু কিছু ক্ষেত্রে আমারও ভুল হয়। তো অবশ্যই কোনো কোশ্চেন নিয়ে যদি কোনো ডাউট বা কনফিউশন থেকে থাকে, এই জন্যই তোমাদেরকে বারবার করে বলি কমেন্ট বক্সে কমেন্ট করতে। তো কমেন্ট করবে, আমি সেটাকে সলিউশন করে দেবো। ওকে, নো প্রবলেম, নো ইস্যু। তাহলে কি বললাম, যদি কোনো সেন্টেন্সের শুরুতে জিরান্ড অর্থাৎ ভার্বের সঙ্গে আইএনজি থাকে, সেক্ষেত্রে কিন্তু অলওয়েজ আমরা যে ভার্বটা ব্যবহার করি সেটা হলো সিঙ্গুলার ভার্ব। মনে থাকবে সবার, আই হোপ কি কারোর ভুল হবে না। এবার চলে আসি কোশ্চেন নাম্বার টুতে, এখানে আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন বি, কুড স্পিক। নবীন টোল্ড রবিন, তো এটাও দেখো আমাদের ইনডিরেক্ট স্পিচ বা ইনডিরেক্ট ন্যারেশনে ছিল। তো সাবজেক্টের পর আমাদের পাস্ট কোনো কিছু বসাতে হবে, তো ক্যান হবে না। ক্যানটা আমরা সাধারণত পারা বোঝাতে, অর্থাৎ সেটা পাস্ট নয়, ক্যানের পাস্ট হলো কুড। এবার আসি কুড হ্যাভ স্পোকেন অথবা উড স্পিক, কোনটা আমরা ব্যবহার করব, অর্থাৎ সে স্পিক করতে পেরেছিল ইংলিশ ফ্লুয়েন্টলি অ্যান্ড ওয়াজ ভেরি হ্যাপি। তো সেক্ষেত্রে পেরেছিল বোঝাতে আমরা কুড, আর এগুলোর পর ভার্বের এক নাম্বার রূপ বসে। তো সেক্ষেত্রে অপশন বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার থ্রি, রোহন ড্যাশ ফর দিস কোম্পানি সিন্স 2007। তো এই যে কোশ্চেনটা, এই টাইপসের কোশ্চেন কিন্তু আমাদের পিক ওয়াই কিউতে অজস্র পরিমাণে এসেছে। ওকে, এই যে সেন্টেন্সটা অপশন এ তে বলেছে হ্যাজ বিন ওয়ার্কিং, ইজ ওয়ার্কিং, হ্যাড ওয়ার্ক, অপশন ডি ওয়ার্ক। চলো অ্যান্সার করো কি হবে সঠিক উত্তর কোশ্চেন নাম্বার থ্রি এর জন্য। তো এই যে কোশ্চেনটা, এই টাইপের কোশ্চেন আমাদের কিন্তু পি ওয়াই কিউতে অজস্র বার এসেছে। তো এটা আমরা অ্যান্সার কি হবে চলো দেখে নিই, কোশ্চেন নাম্বার থ্রি এর জন্য অপশন এ। দেখো, সিন্স অথবা ফর এরকম যদি কিছু থাকে এবং যদি একটা টাইমের উল্লেখ থাকে, সেক্ষেত্রে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করে থাকি। তার গঠন কি, সাবজেক্টের পর হ্যাজ অথবা হ্যাভ। তো এটা যেহেতু সিঙ্গুলার ছিল সেই জন্য আমরা হ্যাজের ব্যবহার করব, তারপর বিন, তারপর ভার্বের সঙ্গে আইএনজি। অপশন এ ইজ আওয়ার রাইট অ্যান্সার।
সিন্স আমরা পয়েন্ট অফ টাইম বোঝাতে ব্যবহার করি, আর ফর আমরা পিরিয়ড অফ টাইম বোঝাতে ব্যবহার করি। এখানেও তোমরা অনেকে গন্ডগোল করে ফেলো, তো এগুলো কিন্তু বুঝতে হবে। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 4। আই উইল লিভ অস্ট্রেলিয়া বিফোর 3 মান্থস ড্যাশ উড হ্যাভ পাসড, উড পাস, হ্যাভ পাসড অ্যান্ড ডি উইল পাস। কিভাবে আমাদের সঠিক উত্তর কোশ্চেন নাম্বার 4-এর জন্য। রেডি সবাই? সো ইওর টাইম স্টার্টস নাও ফর কোশ্চেন নাম্বার 4। চলো অ্যান্সার করো। কোশ্চেন নাম্বার 4-এর জন্য আমাদের সঠিক উত্তর কি হবে? আই উইল লিভ অস্ট্রেলিয়া, অর্থাৎ আমি অস্ট্রেলিয়া লিভ করব বিফোর, বিফোর, তাই না? তো এই যে বিফোর, দেখো মিডিলে কি রয়েছে, দুটো বিফোর 3 মান্থস ড্যাশ, এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, হ্যাভ পাস্ট, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আমরা গঠন করব। তো এই যে গঠনটা এখানে রয়েছে, দেখো বিফোর দিয়ে যুক্ত করা রয়েছে এবং এখানে কিন্তু আমাদের ফিউচার ইনডেফিনিট টেন্স রয়েছে। তো এরকম সেন্টেন্স যদি কোথাও পাও ফিউচার ইনডেফিনিট এবং বিফোর রয়েছে, তো সেই ক্ষেত্রে অলওয়েজ প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করবে, জাস্ট এইটুকুই মনে রাখবে। চলো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 5। হোয়েন মাই মাদার এন্টার দ্য হাউস আই ড্যাশ স্লিপিং, যখন আমার মা প্রবেশ করেছিল হাউসে, আই ড্যাশ স্লিপিং, আমি কি করছিলাম, স্লিপিং করছিলাম। তো হ্যাড বিন, শুড বি, ওয়াজ, উড বি, চলো অ্যান্সার করো কি হবে আমাদের সঠিক উত্তর। হোয়েন দিয়ে শুরু হয়েছে কোনো সেন্টেন্স, যদি হোয়েন দিয়ে শুরু হয় এবং এখানে দেখো সাবজেক্ট মাই মাদার, তারপর ভার্বের সেকেন্ড ফর্ম অর্থাৎ পাস্ট ইনডিফিনিটে গঠিত হয়েছে, গঠন বা গঠিত হয়েছে, তাই তো? তাহলে এখানে আমরা যেটা ব্যবহার করবো সেটা নিশ্চয়ই পাস্ট হতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা পাস্ট ইনডিফিনিট বা পাস্ট কন্টিনিউয়াস বা ভালো করে বুঝবে পাস্ট পারফেক্ট, দু তিনটেই ব্যবহার করতে পারি। বাট এখানে আমরা কোনটা ব্যবহার করব, পাস্ট ইনডিফিনিট অপশানে আছে না নেই, পাস্ট কন্টিনিউয়াস? তো এখানে কিন্তু পাস্ট কন্টিনিউয়াস রয়েছে, দেখো আই, তারপরে ওয়াজ, তারপর ভার্বের সঙ্গে আইএনজি। অর্থাৎ যদি কোনো সেন্টেন্স হোয়েন দিয়ে শুরু হয়, তোমাদের অনেকের মধ্যে, অর্থাৎ তোমাদের অনেকের এই ধারণাটা আছে যে পাস্ট ইনডিফিনিট বা পাস্ট পারফেক্টে গঠন করব, পাস্ট কন্টিনিউয়াসে কখন কখনোই গঠিত হয় না, বাট গঠিত হয়। স্ট্রাকচারটা দেখবে, যদি ভার্বের সঙ্গে আইএনজি থাকে সেখানে কিন্তু তোমাকে কন্টিনিউয়াস ব্যবহার করতে হবে, অর্থাৎ সাবজেক্টের পর ওয়াজ অথবা অয়ার। তো এই এই যে কোশ্চেনটা, এই টাইপের কোশ্চেনটাই কিন্তু, এরকম টাইপস এর কোশ্চেনই কিন্তু আমাদের এবছর WBCS এক্সামে এসেছিল। তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। চলো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 6। নাইদার প্রেরণা নর, এটা কিন্তু নর হয়ে যাবে, নর প্রিয়া ড্যাশ ওয়ার্কিং অন ইন্ডিপেন্ডেন্স ডে, ইজ, আর, উইল, নান অফ দিস, চলো অ্যান্সার করো। নাইদার নর থাকলে অ্যাকচুয়ালি আমরা কি ভার্ব ব্যবহার করি এবং কোন সাবজেক্ট অনুযায়ী ভার্ব ব্যবহার করে থাকি? নাইদার প্রেরণা নর প্রিয়া, তো এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, ইজ। নাইদার নর, আইদার অর এগুলো যদি থাকে তাহলে আমাদের সেকেন্ড সাবজেক্ট যেটা থাকে, নিয়ারেস্ট সাবজেক্ট, ভার্বের নিয়ারেস্ট সাবজেক্ট যেটা থাকে সেই অনুযায়ী কিন্তু আমরা ভার্বকে বসিয়ে থাকি। তো এক্ষেত্রে প্রিয়া সিঙ্গুলার ছিল, তো সেক্ষেত্রে ইজ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, ইজ ওয়ার্কিং অন ইন্ডিপেন্ডেন্স ডে। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 7। হোয়েন মাই মাদার এন্টার দ্য হাউস, তো একই কোশ্চেন মেবি রিপিট হয়ে গেছে, চলো দেখে নিই একটু। হ্যাঁ, কোশ্চেন নাম্বার 5 আর 7 কিন্তু রিপিট হয়ে গেছে। তো এটার অ্যান্সার হয়ে যাবে অপশান সি, নিশ্চয়ই তোমরা অ্যান্সার করতে পারতে। হোয়েন মাই মাদার এন্টার দ্য হাউস আই ড্যাস স্লিপিং, আই ওয়াজ স্লিপিং, আমি ঘুমাচ্ছিলাম। তো হোয়েন দিয়ে শুরু হলে সেক্ষেত্রে কিন্তু আমরা শুধুমাত্র প্রেজেন্ট ইনডিফিনিট বা পারফেক্ট এরকম কিছু ব্যবহার করি না, সেক্ষেত্রে কিন্তু আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস ও ব্যবহার করতে পারি। ওকে, সরি, তো জাস্ট এ মিনিট। ওকে, তো সেক্ষেত্রে কিন্তু আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস ও ব্যবহার করতে পারি, কন্টিনিউয়াস। চলো নেক্সট দেখে নেবো। তো এখানে ভার্বের সেকেন্ড ফর্ম ছিল, বাট এখানে কিন্তু আমরা প্রেজেন্ট নয়, তো ভুল বললাম, এটা কিন্তু পাস্ট কন্টিনিউয়াস হবে। কি বললাম, পাস্ট কন্টিনিউয়াস আমরা কিন্তু ব্যবহার করতে পারি। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 8। অনলি লাস্ট উইক ড্যাশ শি ডাই, কি বলেছে, হ্যাজ, হ্যাভ, হ্যাড, ডিড, তো এই ক্ষেত্রে আমাদের সঠিক উত্তর কি হবে কোশ্চেন নাম্বার 8-এর জন্য, চলো অ্যান্সার করো।
কোশ্চেন নাম্বার 8 কিভাবে আমাদের সঠিক উত্তর, তো এখানে দেখো সি, আর এখানে দেখো ভার্বের এক নাম্বার রূপ যেটা হলো ডাই, ডাইয়ের যদি সেকেন্ড রূপ বা থার্ড রূপ জানতে চাও সেটা হলো ডাইড। তাহলে এখানে হ্যাজ, হ্যাভ, হ্যাড এগুলোর পর অলওয়েজ তো আমরা ভার্বের থার্ড ফর্মকে বসিয়ে থাকি, শুধুমাত্র ডিডের পর আমরা ভার্বের এক নাম্বার রূপ বসিয়ে থাকি। তাহলে আমাদের অ্যান্সার কি? আমাদের অ্যান্সার অপশান ডি, বোঝাতে পারলাম। লাস্ট উইক, তো লাস্ট উইক, লাস্ট ইয়ার এরকম কিছু থাকলে আমরা পাস্ট ইনডিফিনিট টেন্সে গঠন করে থাকি। তো আবারও বলছি, যদি কোনো কোশ্চেন নিয়ে কোনো রকম ডাউট বা কনফিউশন থেকে থাকে, ইউজ কমেন্ট বক্স, কমেন্ট বক্সটা ব্যবহার করো, সেখানে কমেন্ট করো, আমি তোমাদেরকে রিপ্লাই করব। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 9। আর হ্যাঁ, ক্লাস ভালো লাগলে অবশ্যই লাইক করতে হবে এবং ফ্রেন্ডসদের মধ্যে একটু শেয়ার করে দিতে হবে। এবং আজকে হলো আমাদের থার্সডে, তো আগামীকাল আমাদের ফ্রাইডে, তাই তো? তো ভুল বললাম, আজকে আমাদের ফ্রাইডে, সরি, আজকে আমাদের ফ্রাইডে, আগামীকাল আমাদের স্যাটারডে, তাই না? আগামীকাল আমাদের স্যাটারডে। তো শনিবারে আমি তোমাদের জন্য একটা মক টেস্ট রাখবো, তো অবশ্যই পিওয়াই কিউ বেসডই হবে, তো কত অ্যান্সার করতে পারবে সেটা, অর্থাৎ ফুল মক টেস্ট যেটা 30 মার্কসের, ওকে, সেটাই তোমাদের জন্য অ্যারেঞ্জ করবো স্যাটারডে, শনিবারে, ওকে। তো এখানে কি বলেছে দেখো, কোশ্চেন নাম্বার 9, অনিল ড্যাশ রাউন্ড দ্য কর্নার, ডিড ওয়েন্ট, ওয়েন্ট, হ্যাভ গান, গো। চলো অ্যান্সার করো কোশ্চেন নাম্বার 9 কি হবে আমাদের সঠিক উত্তর। ওকে, তো এক্ষেত্রে কিন্তু অপশন বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, ওয়েন্ট, অনিল ওয়েন্ট, অনিল গিয়েছিল রাউন্ড দ্য কর্নার। ডিড ওয়েন্ট, ডিডের পর ওয়েন্ট আমরা কখনোই ব্যবহার করতে পারি না, কারণ এক নাম্বার রূপ হয়, তাই না? এক নাম্বার রূপ ডিডের পর একটু আগেই শিখলাম, হ্যাভ গান নয় আর গো নয়, অপশন বি আমাদের সঠিক উত্তর। নেক্সট, আওয়ার পিএম ড্যাশ টু প্যারিস লাস্ট মান্থ, দেখো লাস্ট মান্থ, তো এরকম কিছু থাকলে আমরা ভার্বের সেকেন্ড রূপটা বসাবো। অপশন এতে বলেছে ওয়েন্ট, বিতে গোজ, সিতে উইল হ্যাভ গান এবং ডিতে হ্যাভ গান, তো কোন অপশানে ভার্বের সেকেন্ড ফর্ম রয়েছে? অপশান এ, বি, সি, ডি, গো, ওয়েন্ট, গান, গো, ওয়েন্ট, গান, তো এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, ওয়েন্ট, এটাই ভার্বের সেকেন্ড ফর্ম ছিল। নেক্সট কোশ্চেন 11, নিউটন ড্যাশ দ্য লস অফ গ্র্যাভিটেশন, তো ওয়াজ ডিসকভার্ড, হ্যাড ডিসকভার্ড, ডিসকভার্ড, অ্যান্টি ডিসকভারিং, তো চলো অ্যান্সার করো কোশ্চেন নাম্বার 11 কী হবে আমাদের সঠিক উত্তর। তো এটা নিয়ে অনেকের কনফিউশন থাকতে পারে অপশান বি আর সি নিয়ে, তো নিউটন আবিষ্কার করেছিল, তো এখানে আমরা প্যাসিভ ব্যবহার করব না, অপশান এ অ্যান্সার নয় বা ডিও নয়, তাই না? কারণ ভার্বের সঙ্গে আইএনজি থাকা মানেই তার আগে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার এগুলো, অর্থাৎ এর আগে অলওয়েজ একটা হেল্পিং ভার্বের প্রয়োজন, বাট এখানে ছিল না, তো এখানে অপশান সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, অর্থাৎ ডিসকভার্ড, আবিষ্কার করেছিল, অতীতের ঘটনা, পাস্ট ইনডিফিনিটে গঠন করো, পাস্ট পারফেক্ট নয়, হ্যাড ডিসকভার্ড নয়, পাস্ট ইনডিফিনিটে আমাদের অ্যান্সার করতে হবে, অপশান সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর কোশ্চেন নাম্বার 11-এর জন্য। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 12, কি বলেছে, আকাশ অ্যান্ড দীপক ড্যাশ টুগেদার ফর এ লং টাইম, হ্যাড লিভ, সরি, হ্যাভ লিভড, হ্যাভ বিন লিভিং, সিতে বলেছে হ্যাজ লিভড এবং ডিতে ওয়াজ লিভড, চলো অ্যান্সার করো কোশ্চেন নাম্বার 12-এর জন্য আমাদের সঠিক উত্তর কী হবে। দেখো ফর এ লং টাইম, ফর রয়েছে কিন্তু এবং একটা সময়ের উল্লেখ রয়েছে, তো এক্ষেত্রে আমরা যে টেন্সটা ব্যবহার করব সেটা হলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, অর্থাৎ সাবজেক্টের পর হ্যাজ অথবা হ্যাভ বিন ভার্বের সঙ্গে আইএনজি, তো এটা বহুবচন ছিল, এই যে সাবজেক্ট, দুটো সাবজেক্ট ছিল, প্লুরাল ছিল, সেই জন্য আমাদের অ্যান্সার অপশান বি, প্লুরাল হলে সেক্ষেত্রে আমরা হ্যাভের ব্যবহার করি। চলো নেক্সট 13, সুইটস আর ড্যাশ বাই চিলড্রেন, লাইক, লাইকস, লাইকড, অ্যালাইক, চলো অ্যান্সার করো কী হবে আমাদের সঠিক উত্তর। দেখো এখানে অ্যাম, ইজ, আর, অর্থাৎ এখানে কিন্তু একটা হেল্পিং ভার্ব রয়েছে, তো আমি তোমাদেরকে কালকেও বলেছিলাম অ্যাম, ইজ, আর এগুলোর পর, অর্থাৎ আমরা হয় ভার্বের সঙ্গে আইএনজি বসাতে পারি অথবা ভার্বের থার্ড ফর্ম, তো এখানে আইএনজি যুক্ত তো কিছু ছিল না, বাট এখানে কিন্তু ভার্বের থার্ড ফর্ম ছিল, অর্থাৎ লাইকড, এটাই কিন্তু আমাদের সঠিক উত্তর, সুইটস আর লাইকড বাই চিলড্রেন। আর দেখো এটা কিন্তু আমাদের প্যাসিভ ভয়েসে ছিল, বাই চিলড্রেন, চিলড্রেনদের দ্বারা, তো প্যাসিভ ভয়েসের গঠন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের এটা। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 14, কি বলেছে, ভিশাল কুড নট ড্যাশ ব্রেকফাস্ট টুডে, অপশান এ হ্যাড, বিতে বলেছে হ্যাভ বিন, সিতে হ্যাভ এবং ডিতে হ্যাভিং, তো চলো অ্যান্সার করো কোশ্চেন নাম্বার 14-এর জন্য আমাদের সঠিক উত্তর কী হবে।
দেখো এখানে যেটা রয়েছে সেটা হলো কুড, তো কুডটা হলো আমাদের অতীত অর্থাৎ ভার্বের সেকেন্ড ফর্ম। তো ভার্বের সেকেন্ড ফর্মের পর নিশ্চয়ই আমরা ভার্বের থার্ড ফর্মকে বসাতে পারবো না, তো এই ক্ষেত্রে আমাদের যেটা বসাতে হবে সেটা হলো অপশন সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, কুড নট হ্যাভ ব্রেকফাস্ট টুডে। হ্যাভ বিনও নয়, হ্যাডও নয়, হ্যাভিংও নয়। ওকে চলো নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 15। ওয়ান অফ দ্য পেন্স ড্যাশ নোয়িং হ্যাজ হ্যাভ ইজ আর, চলো অ্যান্সার করো কি হবে আমাদের সঠিক উত্তর। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, বা রুলটাও কিন্তু আমাদের ইম্পর্টেন্ট। মেবি এটা আমি যখন তোমাদের ভার্বের ক্লাস করিয়েছিলাম ওখানে রুলসে পড়িয়েছিলাম। তো যদি কোনো সেন্টেন্সের শুরুতে অন থাকে এবং সেটা যদি সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়, তারপর যে প্রোনাউনটা বা নাউনটা আমরা বসাই, সরি নাউন যেটা, সেটা কিন্তু আমাদের প্লুরাল নাউন হয়। কি বললাম? প্লুরাল নাউন হয়। বাট আমরা যে ভার্বটা বসাই সেটা হলো সরি সেটা আমাদের কি, সেটা হবে আমাদের সিঙ্গুলার ভার্ব। সেটা আমাদের কি হবে? সিঙ্গুলার ভার্ব, সিঙ্গুলার ভার্ব। ভালো করে বুঝবে, সাবজেক্ট হিসেবে অন ব্যবহৃত হয়েছে, বাট তারপর অফ দা আমরা প্লুরাল নাউনকে ব্যবহার করি, বাট আমরা যে ভার্বটা ব্যবহার করি সেটা হলো সিঙ্গুলার। তো হ্যাভ নয়, আরও নয়, অন অফ দ্য পেন্স অর্থাৎ পেনগুলোর মধ্যে একটাই কালি নেই, তাই না? তো নেই অর্থে এখানে কিন্তু আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশান এ, হ্যাজ, হ্যাজ নো ইঙ্ক, ইজ নয়। ভালো করে বুঝবে, ইজ নয়, ইজ কথার অর্থ হলো হয়, বাট এখানে হয় না এরকম কিছু না, নেই, নেই কালি নেই, তো নেই। ধরো আমি তোমাদেরকে বললাম আই হ্যাভ নো পেন্স অর্থাৎ আমার কোনো পেন নেই, তো সেক্ষেত্রে আয়ের পর হ্যাভ বসাই। বাট এরকম যদি বলি হি হ্যাজ নো পেন্স, তার কোনো কলম নেই বা নো পেন, যাই হোক এখানে সিঙ্গুলারও ব্যবহার করতে পারি বা প্লুরালও ব্যবহার করতে পারি। তো ব্যাপারটা হলো এরকমই, হ্যাজ নো বা হ্যাভ নো কথার অর্থ হলো নেই। ওকে চলো নেক্সট কোশ্চেন নাম্বার 16। মোবাইল ফোনস ড্যাশ পপুলার ইন ইন্ডিয়া ইন দ্য লাস্ট 5 ইয়ার্স, তো অপশান এ হ্যাভ বিকাম, বিতে বলেছে বিকেম, সিতে আর বিকামিং, এবং ডিতে আর বিকাম। চলো অ্যান্সার করো কি হবে আমাদের সঠিক উত্তর। মোবাইল ফোনস, তো প্লুরাল অর্থাৎ আমাদের সাবজেক্ট যেটা সেটা কিন্তু প্লুরাল, তো এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর কি হয়ে যাবে? বিকেম নয়, আর বিকামিংও নয়, বা আর বিকামও নয়, হ্যাভ বিকাম, এটাই কিন্তু আমাদের সঠিক উত্তর কোশ্চেন নাম্বার 16-এর জন্য। কোশ্চেন নাম্বার 16 অপশান এ ইজ আওয়ার রাইট অ্যান্সার, মোবাইল ফোনস হ্যাভ বিকাম অর্থাৎ এটা পপুলার হয়ে উঠেছে মোবাইল ফোনটা ইন ইন্ডিয়া ইন দ্য লাস্ট 5 ইয়ার্স। ওকে চলো নেক্সট কোশ্চেন নাম্বার 17। কি বলেছে? আই বট এ নিউ টিভি লাস্ট মান্থ বাট আই ড্যাশ মাই ওল্ড টিভি ইয়েট, গত মাসে আমি একটা নতুন টিভি কিনেছিলাম, ভার্বের সেকেন্ড ফর্ম, বাট কিন্তু আই ড্যাশ মাই ওল্ড টিভি ইয়েট, আমার ওল্ড টিভি যেটা সেটা এখনো আমি কি করিনি, বিক্রি করিনি বা এরকম কিছু। সো অ্যাট প্রেজেন্ট আই হ্যাভ টু টিভিস, বর্তমানে আমার দুটো টিভি, হ্যাজ নট সেল, হ্যাভ নট সোল্ড, হ্যাভ সোল্ড, অ্যাম সেলিং। চলো অ্যান্সার করো কোশ্চেন নাম্বার 17-এর জন্য আমাদের সঠিক উত্তর কি হবে, অ্যান্সার কি হবে কোশ্চেন নাম্বার 17। তো হ্যাভ নট সোল্ড এটাই হয়ে যাবে, বিক্রি করিনি, তাই না? এটাই আমাদের সঠিক উত্তর। আই, আয়ের পর আমরা তো হ্যাজ ব্যবহার করি না, আই অ্যাম সেলিং বিক্রি করিতেছি এরকমও কিছু নয়, বা হ্যাভ সোল্ড, তো হ্যাভ সোল্ড মানে বিক্রি করেছি, তো এখানে তো বিক্রি করিনি, তবেই তো আমাদের দুটো টিভি হবে, তো নেগেটিভ, তো সেই ক্ষেত্রে অপশান বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। নেক্সট কোয়েশ্চেন 18, শি ড্যাশ মেড হিম এংরি, কি হবে আমাদের সঠিক উত্তর? হ্যাভ অ্যাবসোলিউটলি, হ্যাজ সার্টেনলি, হ্যাভ সার্টেনলি, অ্যান্ড ডি হ্যাজ অ্যাবসোলিউটলি, অপশান এ বি সি ডি। কোয়েশ্চেন নাম্বার 18 রেডি সবাই? তো চলো ইওর টাইম স্টার্টস নাও ফর কোয়েশ্চেন নাম্বার 18, চলো অ্যান্সার করো। ক্লাস ভালো লাগলে প্লিজ অবশ্যই সবাই একটা করে লাইক করবে এবং একটু ফ্রেন্ডসদের মধ্যে শেয়ার করে দেবে। বুঝতেই পারছো ক্লাস রেগুলারলি করাতে কিন্তু অনেকটা এফোর্ট আমাকে দিতে হয়, তাই না? তো তোমরা যদি একটু শেয়ার করো খুব খুশি হই আমি। তো এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে হ্যাজ সার্টেনলি, শি, শি যেটা এটা হলো আমাদের সাবজেক্ট আর এটা হলো আমাদের সিঙ্গুলার, তো সিঙ্গুলার হলে আমাদের ভার্ব যেটা সেটাও সিঙ্গুলার বসবে, তো হ্যাভ নয় কারণ হ্যাভ আমরা বহুবচন হিসেবে ব্যবহার করি। এবার যেটা পড়ে রইলো অপশান বি আর ডি, সার্টেনলি অ্যাবসোলিউটলি, তো সে নিশ্চিতভাবে তাকে রাগিয়ে তুলেছিল, তো এরকম কিছু নিশ্চিতভাবে হ্যাজ সার্টেনলি। চলো নেক্সট 19,
ইওর রিপোর্ট ড্যাশ মাই স্টেটমেন্ট, তোমার রিপোর্ট যেটা সেটা মাই স্টেটমেন্ট কি করেছিল, কনফার্মস, কনফার্মিং, কনফার্মস এবং ডি কনফার্টিং। তো চলো অ্যান্সার করো কোশ্চেন নাম্বার 19-এর জন্য আমাদের সঠিক উত্তর কি হবে। তো এই ক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে 19-এর জন্য অপশন সি, কনফার্মস, FIRMS, কনফার্ম করে, তোমার রিপোর্ট কনফার্ম করে আমার স্টেটমেন্টকে। তো এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে গঠন করতে হবে, আইএনজি যুক্ত কিছু বসাতে আমরা পারবো না। আর এটাও বলেছি আইএনজি যুক্ত যদি কোনো ভার্ব থাকে নিশ্চয়ই তার আগে আমাদের একটা হেল্পিং ভার্বের প্রয়োজন, যেটা এখানে নেই। তো একটা দেখো অপশন এ আর একটা অপশন সি, বাট এটা হলো কনফার্মস, কোনো কিছু কনফার্ম করা, আর অপশন এর যে মিনিংটা সেটা হলো কোনো কিছুকে মেনে চলা বা একমত হওয়া। তো এখানে অপশন সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। বা কোনো কিছু অনুরূপ বলতে পারো, অ্যাকচুয়ালি যেটাকে আমরা কপি বলতে পারি। ওকে, কনফার্মস মিন্স অনুরূপ বলতে পারো, লাইক বা অ্যালাইক। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 20, এটাই আজকের ক্লাসের লাস্ট কোশ্চেন বা ফাইনাল কোশ্চেন। কি বলছে, দ্য শিপ উইথ ইটস ক্রিউ ড্যাশ গান টু দ্য বটম অফ দ্য সি। অপশন এ হ্যাজ, বিতে হ্যাভ, সিতে আর, ডিতে নান। চলো অ্যান্সার করো কি হবে আমাদের সঠিক উত্তর। তো এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন অপশন এ আমাদের সঠিক উত্তর।